হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছি আমরা মেলার, এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আর মিমি যাচ্ছি, এই যে আরও আমাদের সাথে আসবে সবাই। তো আমরা কোন মেলা যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পাবে। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে তোমাদেরকে সম্পূর্ণ। তো চলো তোমাদেরকে এক মেলা নিয়ে যাই। তো চলো বন্ধুরা, তাহলে বেরিয়ে পড়ি, তাহলে দেখতে থাকো। এই যে আমি আর মিমি এখানে বেরিয়ে রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, আর এখানে একটা হনুমান ঠাকুরের মন্দির আছে। তো দেখে না বন্ধু, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তো আমরা পাশে একটু বসে যাচ্ছি, কারণ এদিকে মাসিরা দেরি করছে আসতে, নিয়ে আসতে। মাসি আসবে, ভাই আসবে, মাসি দুটো, ওদের জন্য আমরা ওয়েট করছি। তো প্রায় আর চলে আসছে কাছাকাছি। তো এই যে চলে এসেছে আর আমরা তোদের মধ্যে বসে গেছি। তো এখন চলে যাচ্ছে সবাই খুব মজা করতে করতে। আর তোমরা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই। তো চলে এসেছি মেলার মধ্যে, ঢুকে পড়েছে যে। তো এখানে চলে যাচ্ছি, এখন মেলার মধ্যে ঢুকিনি, বাইরেটাতেই আছি। তো এখন ওখানে টিকিট কাটতে হবে। তো আমাদের টিকিটটা লাগবে না আর কি, আমাদের পার্স আছে। তো পার্সে উঠে যাবো, ঢুকে যাবো। তো পার্সে তো বেশি জন এন্ট্রি নেই, তিনজন এন্ট্রি আছে, তো একটা টিকিট কাটতে হবে। তো এখানে বাইরে অনেক মেলা বসেছে, বাইরে অনেক দোকান বসেছে আর কি, খেলনা খাওয়ারের জিনিস সব সব দোকান আছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই এক্সপো মেলা এটা। আর এখানে আমাদের কার্টের এন্ট্রিটাও করে নিলাম, আর আমরা এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি, ভিতরে আর কি ঢুকে পড়েছি, আর ম্যানেজারের সইও নিয়ে নিয়েছি। আর এই যে তো ভিতরেরটা, চশমা চশমার দোকান এখানে আছে, প্রচুর দোকান আছে, এত দোকান আছে, এত সুন্দর একটা মেলা, মানে কি বলবো। এসব মেলা খুব খুব ভালো লাগে, যারা এসেছে তারা তো জানবেই। আর এই যে আমি আসি প্রতিবারই যাই। তো এই যে চলে এসেছি রাস্তায়, হ্যাঁ তো হাঁটাহাঁটি চলছে রাস্তা ধরে, এখনও ভিতর দিকে যাওয়া হচ্ছে, আর পুরো বাইরের দিকটা থেকে বসে আছে দোকান টোকান। তো ভিতরে প্রচুর দোকান আছে আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা চলো তাহলে দেখে নাও। তো এখানে আমার মেয়ে খুব খুশি, মামার হাত ধরে নাচতে নাচতে চলে যাচ্ছে ভিতরে, আর ওরা তো ভাববে বাপ সব দোলনায় চড়ার জন্য এসেছে। আর এখানে মাসিও খুব মানে আসতে ভালোবাসে এই মেলায় আর কি। আর এখানে প্রচুর কাঠের এই যে কি সুন্দর সুন্দর মানে কাঠের জিনিস আছে, তোমার খাট বাড়ির সব কিছু, অত ফার্নিচার অনেক কিছুই আছে। আর এখানে একগুলো ব্যাগগুলো আছে 300 টাকা সেলের। তো বললাম না, প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায় এখানে, অনেক অনেক জিনিস পাওয়া যায়, শাড়ি জামা কাপড় কাপ, মানে বাড়ির যত যা জিনিস লাগে, পোশাক থেকে শুরু করে সাজা গোজা সব জিনিস পাওয়া যায়। তো এই যে এদিকে পুরো পুরো দুদিকটাই দোকান বসেছে প্রচুর, আর এই মাঝখান দিয়ে রাস্তা। তো এই যে ভিতর দিকে চলে এসেছে, আর এই যে এইগুলো খাওয়ারগুলো খুব ভালো লাগে। তো আমরা এখন ঢুকলাম সবে মাত্র, তো আগে পুরোটা ঘুরে নিব, জিনিসপত্র পরে কেনা হবে, আগে পুরো জিনিসপত্রটা দেখে নিই কোথায় কী কোন দোকান আছে। তারপরে প্রথম এসেছি আজকে, আমি একবারই আসতে পেরেছি এইবারটা, তো অন্যবার তো দুবার একবার করে যাওয়া হয়, দুবার তিনবার। তো এই পরে আমার শেষের দিকে মেলাটা উঠে যাবে আর কি, আর বেশি দিন নেই, 2-3 দিন আছে। তো এই যে এখানে খুব সুন্দর কাপ প্লেটের দোকান, বড় বড় প্রচুর দোকান আছে, আর খুব সুন্দর সুন্দর মানে জিনিস পাওয়া যায়। তো এই যে এদিকে ঢুকে গেলাম, ওরা এখানে অনেক প্রচুর জামা কুর্তি সব বিক্রি হচ্ছে, তো এতগুলো দেখার টাইম নেই। তো আমার মতো কার কার মেলা আসতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে মেলা আসতে। আর এখানে প্রচুর দোকান মানে ই আছে, এই গয়না আছে, কানের সুন্দর সুন্দর নেকলেস মালা সব প্রচুর আছে, প্রচুর খুব খুব আছে এই মেলাটা, এগুলোই বেস্ট সব থেকে, কানের মালা এটারই ফ্যাশন বেশি। এই যে এখানে বাচ্চাদের খেলনা টেলনা আছে, আর এখানে ফুলদানি। আমার মেলা এবার মেলা আসতে আমার পুরো পুরো লেট হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে, তো অনেক কিছু বিক্রি হয়ে গেছে ভালো ভালো জিনিস। আর এখানে ফুলদানিগুলো আছে, তো আমার ফুলগুলো খুব পছন্দ, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিয়ে এত ভালো লাগছে, কিন্তু প্রচুর দাম, প্রচুর দাম এই মেলার একটাই জিনিস, দাম প্রচুর, এসব মেলায় খুব দাম। তো আমি এখান থেকে ফুল নিয়ে নিয়েছি দুটো, গোলাপ ফুল নিয়ে নিয়েছি, দুটো ফুলদানি নিয়েছি, আর ভাবছি কাকে দেবো, তো কাকে দেবো গোলাপ ফুলটা, মানে কাউকে দেওয়ার কথাটা বলছি না যে আমি কাউকে গোলাপ ফুলটা দিবো, আমি ধরাবো কাকে ফুলটা, মানে আমার হাতে বয়ে নিয়ে যেতে ভালো লাগছে না। তো
মাসিকেই ধরাতে হবে, কি করব আমি, ভালো লাগছে না আমার হাতের কিছু নিয়ে যেতে, তো আমি আগেই নিয়ে নিলাম যাতে বিক্রি না হয়ে যায়, আমার পুটে এত ভালো লেগেছে। তো এই যে এদিকে খাবারের দোকান আছে, প্রচুর খাবারের দোকান আছে, তো এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, মানে কি বলবো, খুব সুন্দর সুন্দর চাট পাওয়া যায়, বড়া পাও, আরও অনেক কিছু, মানে এখানে তোমরা দেখো আর সব এখানে থাকে না, সব শেষ হয়ে যায়, এত এত ভালো মেলা, প্রচুর লোক হবে। তো আমরা তাড়াতাড়ি এসেছি, আমাদের প্রায় এখন রাত্রি 7:30টার মতো বাজে, 7:45টার মতো, তো এখানে এই এটাতে উঠবে আমার মেয়ে বলছে, তো আমরা প্রথমে এটাতেই উঠে যাব। আর আমরা উঠে কত মজা করছি তোমরা দেখো, আর এখানে মাসিরা সবাই দাঁড়িয়ে আছে, তো মাসি বলছে আমি উঠবো না, আমি বারবার করে ডাকছি, তো কেন উঠবে না, ও তো বড় হয়েছে তাই উঠবে না, সবাই তো উঠছে বড়রাও, তো আমরা সবাই একসাথে উঠবো। তো চলো বন্ধুরা আমরা এইটাতে ঘোরাটাই এনজয় করি। তো এই যে উঠে বসে গেছি, মাসিও চলে এসেছে, আর এখানে এই যে মাসির ছেলে আর আমরা আমরা তিনজন একসাথে বসেছি, কারণ আমার মিমিটা মাঝখানে রেখেছি, আমার খুব ভয় পাচ্ছে যদি জোরে ঘুরে আর মিমি যদি পড়ে যায়, আমার ওই জন্য ওকে আমি মাঝখানে রেখেছি, আর ওকে শক্ত করে আর মোবাইলটা ধরে যে ক্যামেরা করছি এটাতেও আমার ভয় পাচ্ছে, কারণ আমার এত জোরে ঘুরবে আর আমি সামলাতে পারবো তো আমার মেয়েটাকে, আমি এটাই ভাবছি। তো এই যে শুরু হয়ে গেছে আর খুব খুব স্পিডে খুব জোরে ঘুরছে, আর আমি মোবাইলটা ভাবছি যে ভিডিও করবো কি করবো না, মোবাইলটা রেখে দিব, তবুও আমি করে নিয়েছি, থাক, আর আমার মেয়ে খুব মজা পাচ্ছে আর শক্ত করে দু হাত দিয়ে ধরে আছে, আর আমার মেয়েকে বলছি ভয় লাগছে, বলছে না আমার ভয় লাগছে না, তো থাক আমি ভাবলাম যে করি তাহলে ভিডিওটা, কারণ তোমাদের কাছে তো আবার তোমাদেরকে দেখানো যাবে সবাইকে, তো আমি সবগুলোটা শেয়ার করবো, তো এটা কেন থাকে, তাই ভাবলাম কষ্ট করে একটু করেই নিই। তো দেখো বন্ধুরা, আমি নিজের মেয়েটাকে না ধরে তোমাদের জন্য ক্যামেরা করে ভিডিও করছি, তো তোমরা একটা প্লিজ লাইক কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আর কেমন লেগেছে এই আমাদের উঠাটা। আর এখানে আমি এই এটাতে আমরা দুবার ঘুরেছি, কারণ আমাদের বাসের টিকিটটা ওখানে হলুদ হলুদ হয়ে গেছে, আর এইটাতে আমরা দুবার ঘুরেছি, দুবার উঠেছি, একটাতেই দুবার উঠেছি সবাই, শুধু মাসি উঠেনি, আমরা তিনজন উঠেছি, চারজন দুবার উঠেছি। তো সত্যি খুব ভালো লাগছে, ঘুরতে খুব ভালো লাগছে আর এত সুন্দর লাগছে, আর এইদিকে চাঁদ চাঁদ উঠেছে, খুব সুন্দরভাবে চাঁদ আছে, আর এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এদিকে বৃষ্টিও হচ্ছে, আর মেলার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমাদের টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে নিচ্ছি। তো কী করবো, মেলা যখন এসেছি না ঘুরে কি আর যেতে পারি, তাই ভাবলাম না ঘুরে ঘুরেই যাব, যাই হোক ভিজে যা, সর্দি কাশি জ্বর যা হয় ভিজে টিজেই আমরা যাব। তো খুব খুব সুন্দর লাগছে, আর এই যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সুন্দর একটা জিনিস, দারুণ। তো এই যে দেখো এখানে একটা সুন্দর দেখে চাঁদ উঠেছে আকাশে, আর খুব খুব সুন্দর লাগছে, পরিবেশটা এত ভালো লাগছে আর কি বলবো। তো আমরা প্রায় ঘোরা শেষ, এবার আমরা নেমে পড়েছি, তো নেমে যাবো এবার, এবার অন্য দর্নায় এবার অন্য জায়গায় গিয়ে অন্য কিছু দেখাচ্ছি তোমাদেরকে, চলো আমরা এবার কিসে উঠা যাই। তো আগে তো নেমে পড়ি, নামতে দেবে না নাকি, তো এই যে দেখো সব নামতে দিচ্ছে না, এত ভিড়, সব নামার সময় তাড়াহুড়া করে, তা মিমিটাকে এটাতে উঠে দিল, আর আমার মিমিটাতে উঠে খুব আনন্দ পাচ্ছে, সামনের বার তো এসেছিলাম তো এত ভয় পাচ্ছিলো, এত ভয় পাচ্ছিলো কী বলবো, উঠি উঠালাম ওখানে, কিন্তু ওখানে থাকলোই না, নেমে গেছে, ভয় লাগছে করে। তো এবারে খুব আনন্দ করেছে, মজা করেছে, লাফিয়েছে, তো কিন্তু উপরটাতে যাইনি, নিচটাতেই লাফিয়েছে, আর এখানে এই ব্রেক ডান্সগুলোতে আমি ভাবছি উঠবো, তো ভয় লাগছে, কিন্তু আমি প্রতিবার উঠি, তো এই ব্রেক ডান্সটাতে উঠে যাবার, এই নাগরদোলাটা দেখেই আমার মাথা ঘুরাচ্ছে, বাপরে তোমাদের কি ভয় পায় এই নাগরদোলাটা দেখে, আমার তো আগে তো ছোটোবেলায় কত উঠেছি কত উঠেছি, আর এখন দেখতেই মাথা ঘুরে যাচ্ছে, বলছে বাপরে দেখেই ভয় লাগছে, এত উঁচু এত বড় আর কত স্পিডে উঠে, বাপরে বাবা আমি আর উঠতে পারবো না বাবা, উঠবো না, এটা থাক বন্ধুরা, এটাতে উঠানো আমি দেখাচ্ছি না, আমি উঠবোও না এটাতে। তো ব্রেক ডান্সে উঠে এই যে পুরো বৃষ্টি এত এসেছে, পুরো ভিজে গেছি আমরা, আর তোমরা দেখে বুঝতেই পারছো পুরো জল আছে আর মাথায় কাথায় সব জল, ভিজে গেছি, ভিজে ভিজে ঘুরে নিয়েছি, যাই যখন উঠে গেছি তাহলে আর কী আছে, তো সবাই ভিজে গেছি বন্ধুরা, দেখো আমরা সবাই ভিজে গেছি, আমার বাচ্চাটাকে আমার ভাই নিয়ে দাঁড়িয়েছিল, ওকে ও নিয়ে যায়নি, কারণ ওই ওইটুকু বাচ্চা ওখানে উঠলে ভয় পাবে, তো বলছে মা আমি এগুলোতে উঠবো, তো এখানে ওই এরোপ্লেনটাতে উঠতে চাইছিলো, আমি না বাবা ভয় লাগবে, তো আমি ছোটোটাতে উঠে নিয়ে ঘুরে নিয়ে চলে এসেছি গাড়ি থেকে, আর আবার আমরা চলে আসলাম এখানে, বেরিয়ে পড়েছি দোলনা থেকে, আর ঘুরবো না ওই দিকতে, কারণ ওইদিকে খুব বৃষ্টি হয়ে গেছে আর ভালো লাগছে না,
সবাই ভিজেও গেছি হালকা হালকাভাবে। তো বললাম যে চলো বাড়িটার দিকে এবার বেরিয়ে যা কেনার কিনে নেব, কেনাকাটা করে এবার বাড়ির দিকে খাওয়া দাওয়া করে রবীন্দ্রনাথ দেখে। তো আমরা এখন কিচ্ছু খাইনি, খাওয়া দাওয়া হয়নি, শুধু আমার মেয়ে ওখানে ফুচকা খেয়েছে। আর জানো বন্ধুরা ওখানে ফুচকার দাম কত? ওখানে ফুচকার দাম 10 টাকার 4টা ফুচকা দেয়, কিন্তু ফুচকাটা সত্যি খেতে ভালো। কিন্তু এই মেলার মধ্যে একটাই জিনিস প্রচুর দাম, সব কিছুর দাম বেশি নেই। তো সেলেরও আছে, সেলেরও আছে, সেলেরও সব পাওয়া যাচ্ছে, কিন্তু মানে দাম করে নিতে হবে আর কি। দাম না করতে পারলে তুমি এখানে একবারে তোমাকে ঠকে সব শেষ করে দিবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এদিকে, আর মাসি ভাবছে যে আমি কাপ কাপ নিবে। তো কাপটা আমরা দেখছিলাম, তো কাপটা আমাদের নেওয়া হয়ে গেছে, আর ব্যাগে আমি সব হাতে করে সব বয়ে নিয়ে যাচ্ছি এখন। আর এদিকে ক্যামেরা করে করে অল্প করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে তো আরও কাপ আছে, তো ভাবলাম এইগুলো কাপ আবার কেমন আছে দেখি। তো কাপটার দামও খুব, 100 টাকা 6টা কাপ। তো ভাবতো বন্ধুরা কত কত দাম নিচ্ছে বেশি। তো এখানে আর এই দোকানটাতে জিজ্ঞেস করলাম আরও দাম, বলছে 120 টাকায় 6টা। তো আরও দাম, এখানে তো আরও দাম নেওয়া যাচ্ছে না। তো আমরা চলে এসেছি আবার এদিকে, এইদিকে সব সেলের দোকান। তো সেলের দোকানগুলো দেখতে জিনিসগুলো ভালোই লাগছে, কিন্তু এইগুলো জিনিস আর কত নিব, অনেক আছে, প্রচুর আছে বাড়িতে, এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর এইগুলো মিমি নিয়েছে একটা, তো মিমি এগুলো খুব ভালোবাসে, এগুলো পুতুলগুলো, তো ওকে একটা নিয়ে দিয়েছি। আর এদিকে বড় বড় পুতুল বিক্রি হচ্ছে, এই যে এখানে বড়গুলো, তো এটার প্রচুর দাম, বলছে 800 টাকা। আমি বাবাকে বললাম নিয়ে নাও বাবা। আর আমি একটা ওর জন্য একটা বল নিয়েছি, তো বলটা নিয়েছে ওই প্রায় 90 টাকার মতো। আর ওই বলটা খুব সুন্দর, ওদের একটু চাপলে পাম্প করলে কি সুন্দর, মানে হাতে চাপ দিলে বেরিয়ে আসে বলগুলো। তো আমি বলগুলো তোমাদের পরে শেয়ার করবো, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আমি। আর এখানে আমরা এখন বেরিয়ে পড়ছি আস্তে আস্তে মেলার দিক থেকে, তো তোমাদের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমরা মেলা থেকে বেরিয়ে মানে মেলার মধ্যেই আছি, বেড়ে চলে আসছে কি হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর কি। তো ভিতরে সব দোকান টোকানগুলো অত জিনিস আর নেই, আর খাওয়ার মতো এরকম জিনিস আমরা খেয়ে দেখতে পেলাম না। আর অনেক রাত্রিও হয়ে গেছে, প্রায় বাজে আমাদের 9:45-10:30 মতো বাজে। তো আমরা বাইরের দোকানে বসে খাচ্ছি, মানে মেলার ভিতরেই বাইরের দিকে আর কি, প্রথমে যেখান দিয়ে ঢুকেছিলাম। তো এখানে আমার ভাইরা বলছে চাউমিন খাবে, তো এখানে চাউমিনটা অর্ডার করে রেখেছি। আর এখানে আমরা রোল খেয়ে নিব, কারণ তাড়াতাড়ি করে খেয়ে আবার বাইরে যেতে হবে প্রচুর, আবার টোটো পাওয়া যাবে না। তো এখানে আমরা এদিকে রোল খেতে শুরু করেছি, আর এদিকে আমার ভাইটা চাউমিন খাবে, ওর চাউমিনটা হয়নি তাই বসে আছে, বলছি রোল খেয়ে না, রোল খাবে না। তো আমার মেয়ে তো সব আমার কথা খুব শুনে, তো এই যে আমার মেয়েকে বললাম রোল নিয়ে না, রোল নিয়ে নিচ্ছি। তার মেলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার সিঁড়ি দিয়ে উঠছি, তো প্রায় চলে আসলাম মেলা থেকে, এবার টোটোতে বসে গেছি। আর টোটোবেলা একটা জিনিস হয়েছে, দেখাই হলো না, আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এই যে ঘরের মধ্যে ঢুকে গেছে, আর আমার বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধুরা টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই বাই। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে।